প্ল্যাটফর্মে আপনাদের সবাইকে স্বাগতম। আরো একটা নতুন দিন শুরু করছে বিনোদন.com। শ্যামপুকুর দিগন্তের রথযাত্রা উৎসব ও বাংলা ছবি সফরের উষ্ণতম দিনে ট্রেলার লঞ্চের মতো ভিন্ন স্বাদে দুটি খবর দিয়ে সাজানো কোথায় কি, যা দিয়ে শুরু এবারে বিনোদন.com। টলিউডের নানা খবর জানতে চোখ রাখুন আমাদের বিনোদনের টুকটাকে। মুক্তি আসন্ন বাংলা ছবি শিবপুরের সাংবাদিক সম্মেলনের সমস্ত খবরই রয়েছে এবারকার টুকরো খবরে। সবশেষে বিনোদনের চাঞ্চল্য তো থাকছেই। প্রতিবারের মতো এবারেও রথযাত্রা আয়োজন করেছিল শ্যামপুকুর দিগন্ত। দেখতে দেখতে 14 বছরে পা দিল এই রথযাত্রা। এই রথ উৎসবের মূল কাণ্ডারী স্থানীয় যুবনেতা খোকন দাস। এদিন বিকেলে বর্ণাঢ্য শোভাযাত্রা সহকারে স্থানীয় অঞ্চল ঘুরে বলরাম সুভদ্রা ও জগন্নাথ মাসির বাড়িতে যান। ব্যান্ড বাদ্য থেকে শুরু করে ছৌ নাচ কোনো কিছুই বাদ ছিল না এই বর্ণাঢ্য শোভাযাত্রায়। যথারীতি এই শোভাযাত্রায় সামিল ছিল বিনোদন.কমের ক্যামেরাও। পরে খোকন দাস আমাদের জানালেন, পরে এই রথের দিনে ঠাকুর প্রতিষ্ঠা করা হয়েছিল 14 বছরে। আমাদের প্রত্যেক দিন সন্ধ্যেবেলায় লীলা কীর্তন, প্রত্যেক দিন ভোগের আয়োজন করা হয়েছে, ভোগের ব্যবস্থা করা হয়েছে প্রত্যেক দিন সব মানুষের জন্য। করার জন্যে রাজনীতি দরকার লাগে, রাজনীতির লোক দরকার সেবা করার জন্য। আমি আমাদের প্রিয় সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় আমাদের এখানে রথযাত্রার উৎসব নিয়ে আসবে। রাজনীতি করার ব্যাপার না, মানুষের সেবাটাই বড় লক্ষ্য। আমরা সেবা করে যাব, কেউ যদি আমাদের প্রতি রাজনীতি করতে চায় করুক, আমরা সেবা করে যাব। আমরা জগন্নাথের লোক, জগন্নাথের ইচ্ছা কৃপায় মানুষের সেবা করতে এসছি, সেবা করেই চলে যাব। কলকাতা আমাদের সমস্ত গোপন অভিমানগুলো জানে। কলকাতা জানে শেষ চুম্বনে ঠিক কতটা দীর্ঘশ্বাস মিশেছিল। এ যাবৎ শহরের তাপমাত্রা যতই উষ্ণ হোক না কেন, তা প্রভাব ফেলেনি প্রেমিক প্রেমিকার ভালোবাসায়। যেমনটা দেখা গেছে দীর্ঘ 8 বছর ধরে চলা বিক্রম সোলাঙ্কির অনস্ক্রিন সম্পর্কে। কলকাতা শহরে প্রেম স্মৃতি মায়ায় জড়ানো এক গল্প নিয়ে মুক্তি পেতে চলেছে পরিচালক অরিত্র সেনের নতুন ছবি শহরের উষ্ণতম দিনে। অভিনয় বিক্রম চ্যাটার্জি, সোলাঙ্কি রায়, সুজয় প্রসাদ, অনামিকা চক্রবর্তী, রাহুল বোস, দেবপ্রিয় প্রমুখ। তোমাকে, শুধু তোমাকে চাই বাবা, পাই না পাই এক জীবনে তোমার কাছেই যাব। সবসময় নিজের পার্সপেক্টিভ থেকে দেখাটা বন্ধ কর। আগামী সপ্তাহে ছবি মুক্তির আগে সম্প্রতি এক ক্যাফেতে হয়ে গেল ছবি ট্রেলার লঞ্চ, যেখানে পরিচালক কলাকুশলী ছাড়াও উপস্থিত ছিলেন এই মিষ্টি জুটি বিক্রম এবং সোলাঙ্কি। পরে আমাদের মুখোমুখি হয়ে পরিচালক ও অন্যান্য কলাকুশলীরা জানালেন, আমাদের যে ইয়াং জেনারেশন যারা কলকাতায় পড়াশোনা করছে, যারা কলকাতায় বড় হয়েছে কিন্তু তারপর হয়তো কলকাতায় চাকরির সূত্রে বা কর্মসূত্রে থাকতে পারছে না, বেরিয়ে যেতে হচ্ছে কলকাতা থেকে, এটা তো একটা প্রিভ্যালেন্ট প্রবলেম। সেই সিচুয়েশনের মধ্যে আমাদের বেড়ে ওঠার যা যা রিলেশনশিপ, সেটা প্রেম হোক, বন্ধুত্ব হোক,
কীভাবে সেগুলো ইভলভ করে, কী করে সেগুলো নিয়ে মানুষ ডিল করে, এবং আরবান ডিসপ্লেসমেন্ট, এটাই মেন ছবির মূল বক্তব্য। আমরা 8 বছর বাদে আবার কাজ করার সুযোগ পেয়েছি। কোইনসিডেন্টলি এটাও একটা প্রেমের গল্প। আই এম ভেরি হোপফুল, ফিঙ্গার্স ক্রস, যে ঋতবান এবং অনিন্দিতা যখন অনস্ক্রিন আসবে তখন যাতে সেই ম্যাজিকটা আমরা আবার নতুন করে রিক্রিয়েট করতে পারি। আমার যেটা বলার সেটা হচ্ছে যে রেডিও জকির এই চরিত্রটা একটা ফার্স্ট টাইম, এন্ড আমি এমনিতে প্রচুর কথা বলতে ভালোবাসি কিন্তু ক্যামেরার সামনে বা মাইকের সামনে দাঁড় করিয়ে দিলে আমার ভীষণ অসুবিধা হয়। সো সেটা একটু চ্যালেঞ্জিং ছিল, আমাকে সুজাতা খুব হেল্প করেছে। আমাদের এই জুটিটাকে মানুষ এত ভালোবেসেছে যে নিজেদের সেকেন্ড কাজটাতে 200% দেওয়ার একটা দায়িত্ব থেকে যায়। যেমন কি আপনারা সবাই শুনেছেন বন্ধুত্বের গল্প, বন্ধুদের মধ্যে একজন হচ্ছে আমার চরিত্র রেহান। রেহান ভালো ছেলে ফর এ চেঞ্জ, সাধারণত মানে দুষ্ট চরিত্রের জন্যই আমাকে লোকেরা আর কি চেনে জানে, বাট দিস টাইম আই প্লেড এ গুড গাই। আমার মনে হয় যারা আমাদের জেনারেশনে যারা কলেজের স্মৃতিগুলো যারা মনে করতে চান এই ছবিটা দেখলে মানে ভরপুর মনে করবেন। মুক্তির মাস ঘুরলেও এখনো পর্যন্ত চর্চায় চলতি বছরের অন্যতম বিতর্কিত ছবি দ্য কেরল স্টোরি। মুক্তির আগে থেকে একের পর এক বিতর্কের শিকার বাঙালি পরিচালকের এই ছবি। বিতর্কিত এই ছবি নিয়ে এখনো পর্যন্ত মুখ খুলেছেন বলিউড পরিচালক অনুরাগ কাশ্যপ থেকে অভিনেতা নওয়াজুদ্দিন সিদ্দিকীর মতো একাধিক ব্যক্তিত্ব। ছবির উদ্দেশ্য নিয়ে স্মরণ হয়েছেন দক্ষিণী তারকা কমল হাসানও। সপ্তাহখানেক আগে দ্য কেরল স্টোরি ছবিতে একটি প্ররোচনামূলক ছবি বলে দাবি করেছিলেন কমল। এবার ভুয়ো তথ্য পরিবেশন করা নিয়ে মুখ খুলেছেন তিনি। তিনি হাত ছোয়ালেই যে বক্স অফিসে সাফল্য আসবে তা প্রমাণিত সৌজন্যে বাহুবলী, আর তিনি পরিচালক এস এস রাজামৌলী। বাহুবলীর দুটি ভাগ বক্স অফিসে সাফল্য পেয়েছে। 2015 সালে মুক্তি পায় বাহুবলী দ্য বিগিনিং এবং তার 2 বছর পর মুক্তি পায় ছবির দ্বিতীয় ভাগ বাহুবলী দ্য কনক্লুশন। দুটো ছবি ঝড় তুলেছিল বক্স অফিসে। সে বছর থেকে বড় হয়েছিল বাহুবলী দ্য বিগিনিং। বক্স অফিসে ঝড় তুলেছিল এই ছবি, আয় হয়েছিল প্রায় 600 কোটি টাকা। তবে বিপুল অঙ্ক বাজেটের এই ছবির জন্য টাকা কে দিল সেই নিয়ে প্রশ্ন উঠেছে বিভিন্ন সময়। ক্রাইম থ্রিলার ধর্মী গল্প নিয়ে বাংলা ছবি বক্স অফিসে নতুন নয়, কিন্তু ডার্ক পলিটিক্যাল থ্রিলার ধর্মী ছবি আবারও ফিরছে সিনেমাপ্রেমী দর্শকদের কাছে। আগামী সপ্তাহে মুক্তি পেতে চলেছে প্রযোজক অজন্তা সিনহা রায়ের সৃজনশীল পরিচালনায় বাংলা ছবি শিবপুর। অভিনয় পরমব্রত চট্টোপাধ্যায়, স্বস্তিকা মুখোপাধ্যায়, খরাজ মুখার্জি, রজতাম দত্ত, সমীর সমাদার, সুস্মিতা চ্যাটার্জি, নীলু মুখার্জি প্রমুখ। এখানে বাঁচতে গেলে চাঁচতে হয়। কাঁটা দিয়ে কাঁটা তোলা, আমি আপনাকে ফ্রি হ্যান্ড দিচ্ছি। ছবি মুক্তির আগে সম্প্রতি দক্ষিণ কলকাতার এক হোটেলে হয়ে গেল ছবির সাংবাদিক সম্মেলন, যেখানে উপস্থিত ছিলেন প্রযোজক সহ ছবির 2 কলাকুশলী পরমব্রত ও সুমিত সমাদার সহ বিশিষ্ট মানুষরা। সম্মেলন শেষে আমাদের মুখোমুখি হয়ে পরিচালক ও কলাকুশলীরা জানালেন, পুলিশের চরিত্র অভিনয় করতে আমাকে আগে অনেকে দেখেছিল। পুলিশ তো সারা ভারতবর্ষে কয়েক কোটি পুলিশ আছে, তারা সবাই তো আর একরকম ভাবে খায় হাঁটে ঘুমায় নয়। সুলতান আহমেদের চরিত্রটা কিছুটা হলেও একজন একটি বাস্তব চরিত্রের উপর আধারিত, বা এক্স্যাক্টলি সেই চরিত্রটি নয় কিন্তু একটি বাস্তব চরিত্রের উপর আধারিত। তো আমি তার সম্বন্ধে কিছুটা পড়াশোনা করেছিলাম, আর আমি ভদ্রলোককে একটি বর্ধমান বা বীরভূম অঞ্চলের বাঙালি মুসলমান করা মানে ওইভাবে জিনিসটাকে ইমাজিন করেছি। তাই জন্য তার কথায় একটা সামান্য টান আছে এবং তার চলনে বলনে বারবার ওই অঞ্চলের কথা উঠে আসে, এরম ভাবে জিনিসটাকে দেখার চেষ্টা করি। আমি এখনো পর্যন্ত এই ধরনের চরিত্র করিনি, একদম অত্যন্ত একটি করাপ্ট পুলিশ অফিসারের চরিত্র, এবং সে এমন একজন মানুষ যে যখন মানে যে আসনে বসে মানে যে রাজত্ব পায় তার দলদাস তার কৃতদাস হয়ে যায়, মুহূর্তের মধ্যে সে পাল্টে ফেলে নিয়ে গেলে আর কিছু যায় আসে না। সাধারণ মেয়ে পরিবেশ মানে পরিবেশটা যে কত বড় একটা ফ্যাক্টর হয়ে দাঁড়ায়, পারিপার্শ্বিক অবস্থা এবং ইমোশনাল একটা ফ্যাক্টর, মানে কখন একটা মেয়েকে চণ্ডীর রূপ কিংবা জগদ্ধাত্রীর রূপ নিতে হয় সেইটা খুব ভালোভাবে মানে অনেক মিক্সড ফিলিংস, মানে কিসের থেকে একটি সাধারণ মহিলা ওইভাবে ওই স্টেজে চলে যেতে পারে মানে অভাবনীয় ভাবা যায় না আর কি, চেঞ্জটা ট্রানজিশন।
সূর্যশেখর গঙ্গোপাধ্যায়ের জীবন কাহিনীর উপর ভিত্তি করেই তৈরি হচ্ছে নতুন ছবি দাবারু। ছবিটি পরিচালনা করছেন পথিকৃত বসু। পর্দায় ফিরতে চলেছে জশ ও নুসরাতের ম্যাজিক। এই জুটি এবার খুলতে চলেছেন নিজেদের প্রযোজনা সংস্থা একটি চরিত্রে, আর সেই চরিত্র নিয়েই সম্মুখ সমরে দুই পরিচালক মির্জা দাশগুপ্ত ও সৃজিত মুখোপাধ্যায়। দুজনেই তৈরি করছেন ব্যোমকেশ। তুমুল বিতর্কের চের চতুর্থ দিনে বক্স অফিসে মুখ থুবড়ে পড়ল আদিপুরুষ। ঘড়ির কাঁটা বলছে সময় শেষ। বিনোদনের আরো খবর নিয়ে আমরা হাজির হয়ে যাব ঠিক এই সময় এই চ্যানেলে।